অনেক ওয়েলকাম আছে ভাই। আজকে দিনটা আমার জন্য খুব খারাপ, তাই শর্ট ভিডিও কিছু করতে পারিনি, এমনি ভিডিও দিতে পারিনি সময় মতো। কারণ হচ্ছে যে এই একটা আর এটা ঠিক করে দেখা যাবে না ক্যামেরা। এটা হচ্ছে যে আজ সকালের পর বোর্ডের ওখানে একটা পাখার তার খুলে গিয়েছিলো, আর কিন্তু বাবা সবসময় বাড়ি ছিল না, তো আমি ওখানে হাত দিতে গেছি, হাত দিয়েছি আমাকে ছিটকে পড়ে আলমারি গেছে ফেলে দিয়েছি। 15-20 মিনিট আমি মোটামুটি ওইভাবেই পড়েছিলাম, মানে ভয়েতে নিজেই কাঁপছিলাম, বুঝতে পারছি না কী করবো। তো আধ ঘন্টা পর একটু বাবাকে ফোন করেছি, ঠিকঠাক করেছি, কিন্তু বাড়িতে কেউ শুনতে পারিনি। শুনছি দেখো না পাপা চলে যাচ্ছে, তো ওই একটা গেছে। আচ্ছা আমার কি ব্যথা করছে গো সূর্য, ওই নিয়ে তো সারাদিন নিজের ভিতরে একটা আতঙ্ক হয়ে গেছে যে কী করে এরকম হলো। আঙুলটা আমার এখনও ফুলে আছে না সূর্য, দেখো আঙুলটা এখনও নিজের আঙুলটা ফুলে আছে। এই জায়গাটা খুব কাছে থেকে দেখলে বোঝা যেত, মনে হচ্ছে দুটো তারে দিয়ে পুরো ক্লিপের মতো আটকে ফুটো হয়ে গেছে। অনেকবার কারেন্টে শক খেয়েছি কিন্তু এরকমভাবে কোনোদিন খাইনি। তো ওই নিয়েই সারাদিন মোটামুটি চলেছে, কাজবাজ করেছি, আর ভিডিও করার মতো গরমের জন্য মানসিকতাও ছিল না, ভালোও লাগছিল না। বিকালবেলা ভাবলাম যে যা খাচ্ছ ঠিক আছে, একটু ব্যথা আছে। বিকালবেলা সবজি কাটতে বসেছিলাম, ওখানে এই আঙুলটা কেটে গেছে। এটার পরে জলের বোতলের ব্যাগ পায়ের মধ্যে পড়ে গেছে, বাঁ পায়ে ভাঙা আঙুলটা, বাঁ পায়ের বুড়া একদম বুড়া আঙুলটা ভাঙা, ওইটার মধ্যে ব্যাগটা পড়েছে। একটার পর একটা এমনভাবে আমার সাথে হচ্ছে যে আর একদমই ভালো লাগছে না, ঝিমুনিয়ে আসছে, ঘুমিয়ে পাচ্ছে। সন্ধ্যাবেলা স্নান টান করে পুজোর বাবা বললো তুমি আজকে পুজোটা তাও ঠিক হবে, তো পুজো দিলাম ঘুমে ঘুমে দিয়ে। জানি না কিসের জন্য আজকে আমার এত বিপদ গেছে, এই বিপদটা তো সব থেকে বড় বিপদ, যদি ছাড়াতে পারতাম আর ছিটকে যদি আমাকে না ফেলতো হয়তো আমি আজকে শেষ। কারণ পুজোর বাবা যখন ফিরেছে এক ঘন্টা মনে হয় মরে যায়, সেটা মরে দিলাম পুজো, হ্যাঁ এক ঘন্টা না থাকলে মরে দিলাম। বাবা এসে তো সঙ্গে সঙ্গে গরম দূর করে দিচ্ছে, আমি মাথাতেই নেই যে আমার ফোনে ব্যালেন্স আছে কি না আছে, বাবাকে ফোন করবো মানে বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে। আমি একটা ভয়ের আতঙ্কে তিনি গেছে, ঠিক না শুনতে হবে। আজকে খারাপ একটা দিন, অন্নপূর্ণ পুজোর দিনটা আমার যে ভীষণই খারাপ গেল, তার থেকে কী হবে জানি না। পুজো বাবা এখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, অনলাইনে খাবার সন্ধ্যাবেলা কী খাবে অর্ডার করছে। কী অর্ডার করলে? চিকেন হিমালয়া স্টিম মোমো, চিকেন হিমালয়া স্টিম, চিকেন মোবাজ, একটা পেপসি, পেপসি কম্বো আছে। স্প্রাইটটা শেষ হয়ে গেছে, আমি খেয়ে যেতে পারি, বুঝলো তো? এই ফ্যানটা চালিয়ে দাও, এই ফ্যানটা অফ করে বুঝেছো, এই ফ্যানের হাওয়াটা গরমেতে চালিয়ে দাও, অল্প টুকে নিয়ে আসবো, আমি কিছু করবো না। আজকে এক ফুটা এনার্জি নেই, তো ওই কাছে ওরা কথা ছেড়ে দাও। আমি মুখে ক্রিম ট্রিমও কিছু মাখতে পারিনি আজকে, মুখে এত ব্যথা করছে, শুধু দেবে একটু ক্রিমাকে দাও না, ক্রিম মাখা হলে মাথায় একটু ইয়ে দিয়ে দাও। চলো এই হলো আজকে রুটিন, যা হবে কাল দেখা যাবে, কালকে ছুটিও আছে, আশা করছি কালকে আমাদের সুস্থ হয়ে হাতের ব্যথাটাও কমে যাবে। দুটো জায়গায় লেগেছে, হচ্ছে কেটে গেছে শুধু এইখানটাও তো কেটে গেছিল, এই আঙুলটাও তো কেটে গেছিল। চলো আবার টিজেন্সটা দিয়ে নিয়ে আসবে, রান্না করতে হবে। একবারেই তো যাবো, কোথায় যাবো? আমাকে তো 8:30 সময় যেতেই হবে ওর কাছে। 8:30 সময় যাবো? হ্যাঁ 8:30 সময় টিজেন্স দিতে হবে, 8:30 তো এমনিই যেতে হবে, তোমার চোখের ড্রপটা নিয়ে আসতে, চোখের ড্রপ। চলো টাটা, সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, তাবাই যাতে সুস্থ হয়ে যায় কালকে, সবাই ভালো থাকো।